এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো পিস এই গাছটায় যদি কাঁঠাল থাকে। দর্শক বন্ধু আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের এই অনুষ্ঠান উদ্যোক্তার খোঁজের নিয়মিত আয়োজনের আজকের নতুন পর্ব। দর্শক বন্ধু, আমাকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে একটা সমন্বিত ফল বাগানের মধ্যে। এই জায়গাটার অবস্থান হচ্ছে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার গোবরগাড়া গ্রাম। আপনারা চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বিপ্লব ভাইকে এর আগে আমাদের পর্দায় দেখেছেন। উনি কিন্তু বিভিন্ন ফলফলাদির যে নার্সারিটা রয়েছে, চারাগুলো রয়েছে, সেগুলো নিয়ে কাজ করেন দীর্ঘ এগারো বারো বছর যাবত, এবং উনি সুনামের সাথে মোটামুটি সারা বাংলাদেশের অনেক জায়গাতে বড় বড় বাগানও করে দিয়েছেন। তেমন একটি বাগান গড়ে তুলেছেন উনি হচ্ছে এই দর্শনা থানার মধ্যে এই গোবরগাড়া গ্রামে। আজকে সেই বাগানটাতে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাঙ্গাইলের আগাম টক্কুল, এবং তার নিচে যেটা রয়েছে, অর্থাৎ নিচে বললে আসলে ভুল হবে, এটা সাথী ফসল হিসেবে যেটা রাখা হয়েছে এটা হচ্ছে বারোমাসি সবুজ রঙের কাঁঠাল। কেউ এটাকে বারোমাসি সবুজ কাঁঠাল বলছেন, কেউ আগাম জাতের কাঁঠাল বলছেন। তো আজকে আমরা এই যে উদ্যোক্তা এনার সাথে তো কথা বলবোই, পাশাপাশি আমাদের সেই বিপ্লব ভাই সাথে রয়েছেন যিনি এই বাগানটা গড়ে দিয়েছেন, ওনার সাথেও কথা বলবো, আপনাদেরকে জানাবো এই টককুল এবং যে কাঁঠালটা রয়েছে এটা কীভাবে চাষাবাদ করতে হয়, এটা কতটুকু লাভজনক, এবং বাণিজ্যিকভাবে চাষাবাদে আপনিও কতটুকু লাভ করতে পারেন। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং এম এস ইমদাদের ক্যামেরায় আজকের তথ্যচিত্র উপভোগ করবেন, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। বিকালবেলা আপনার হচ্ছে কুলবাগানে কী করছিলেন আপনি? কুলবাগানে দেখাশোনা করতে আসছিলাম। দেখাশোনা করছেন? আমরা যতদূর জানছি এটা হচ্ছে টাঙ্গাইলের আগাম টক। জি, টাঙ্গাইল আগাম। এটা তো হারভেস্ট প্রায় শেষের দিকে হওয়ার কথা। শেষের দিকে হওয়ার কথা, কিন্তু এটা আগাম হয়েছে, আর আমি বিশ দিন আগে থেকে তুলছি আর কি টাঙ্গাইল টক। আচ্ছা, কতগুলো এখানে চারা গাছ রয়েছে? চারা গাছ আছে প্রায় পঞ্চাশটার মতন। পঞ্চাশটার মতো। পাশে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কাঁঠাল। জি, বারো মাসে কাঁঠাল, এটা বলে বারো মাসে কাঁঠাল, এটা পিঙ্ক কাঁঠাল। পিঙ্ক কাঁঠাল। আচ্ছা, দর্শকদের আমরা একটু ক্লোজ করে যদি দেখাই, ছোট্ট একটা গাছে আমরা প্রত্যেকটা ডগায় প্রত্যেকটা আগাতেই আমরা মোটামুটি কাঁঠালের যে ছোট কাঁঠাল যেটাকে আমরা মুচি বলে থাকি এটা কিন্তু রয়েছে, তাই না? জি জি জি। আচ্ছা, আপনার এই কাঁঠালে ছাড়া এখানে কতগুলো রয়েছে? কাঁঠালে ছাড়া আমার আছে পঁচিশটা। পঁচিশটা। এটার দূরত্ব কেমন রাখছেন, খেয়াল আছে কি গাছ থেকে গাছের দূরত্ব? আমি দশ হাত দিয়েছি, দশ হাত তাপা তাপা দিয়েছি। এটা কি পারফেক্ট মনে হলো নাকি কম বেশি করা যায়? একটু বেশি দিলে মানে ভালো হবে আর কি। আচ্ছা, প্রথমে আপনার একটু পরিচয়টা জানতে চাইব। আমার নাম মোহাম্মদ জালালউদ্দিন। আমার বাড়ি চুয়াডাঙ্গা দর্শনা থানা গোবরগাড়া গ্রাম বাড়ি। আচ্ছা, আমরা যতদূর জানতে পেরেছি যে আমাদের চুয়াডাঙ্গার জীবননগরের বিপ্লব ভাইয়ের থেকে বোধহয় আপনার বাগানটা করা উৎসাহ পাওয়া। জি জি, বিপ্লবের কাছ থেকেই চারা নিয়ে আসছি আমি। আচ্ছা, টাঙ্গাইল টকের চারাও বিপ্লবের কাছে নিয়ে আসি, এই পিঙ্ক কাঁঠাল চারাও ওর কাছ থেকে নিয়ে আসছি আমি। কেমন মনে হলো চারার কোয়ালিটি বা জাতের হিসাবে? চারা কোয়ালিটি তো আপনি দেখতেই পাচ্ছেন সরাসরি এখন। আচ্ছা, কোয়ালিটি তো খারাপ, মানে ছয় মাস হয়নি কাঁঠালের মধ্যে চলে আসছে। আচ্ছা, তো মোটামুটি আপনার কাছে কি মনে হলো যে না সঠিক জাতেরটাই পাইছেন? হ্যাঁ, সঠিক জাতেরটাই পাইছি মনে করেন, যে জ্যৈষ্ঠ মাসে লাগাইছে, ক মাস হয়েছে কাঁঠালের পুরো মত চলে আসছে। আচ্ছা, এটা হচ্ছে আপনি কেমন আশা করছেন যে এই কাঁঠালটা বাজারে যখন বিক্রি করতে পারবেন অফ সিজনে কেমন দাম পাওয়া যেতে পারে বলে মনে হয়? অফ সিজনে তো মনে করেন যে দাম ভালোই পাওয়া যাবে মোটামুটি। আচ্ছা, সিজন ছাড়া যখন যে সব জিনিসের তো দাম বেশি। আচ্ছা, অন সিজনে। আচ্ছা, আর এই কুলটা কেমন দামে বিক্রি করতে পারবেন? কুলটা মনে করেন প্রথম আশি টাকা বিক্রি পাইছি টাঙ্গাইলের টাঙ্গাইল টক আর কি। প্রথম মনে করেন আর বিশ পঁচিশ দিন আগে লেবেস, তো ওই সময় ফল ফাঁকড়া একটু কম, ওই সময় আশি টাকা পেয়েছি। এখন মনে করেন আস্তে পাঁচ টাকা কমে ষাট টাকা সত্তর টাকা, এরকম আস্তে আস্তে এখন পঞ্চাশ টাকা এখনও চলছে। এখনও পঞ্চাশ টাকা? এখনও পঞ্চাশ টাকা চলছে। সামনের দিনগুলোতে কেমন দাম থাকতে পারে? সামনের দিনগুলো এখন বলা যাচ্ছে না, তো এরকম থাকতে পারে, কিছু কমতেও পারে, কমতেও পারে। যাই হোক, আপনার সাথে কথা বললাম, আমরা একটু বিপ্লব ভাইয়ের সাথে কথা বলতে চাইবো, সুযোগ হবে কিনা? ইনশাল্লাহ বলেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিপ্লব ভাই কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর দেখা হলো। জি ভাই। হ্যাঁ, সব মিলিয়ে কেমন ছিলেন? খুব ভালো ছিলাম ভাই। আপনার সুনাম তো দিন দিন সারা বাংলাদেশেই ছড়িয়ে যাচ্ছে, মোটামুটি বাগানগুলো করে দিচ্ছেন। এই বাগানটা করে দিয়েছিলেন কতদিন হলো এই বাগানটার? এই বাগানটার বয়স আপনার দুই বছর। দুই বছর? জি। আচ্ছা, মোটামুটি আমরা এখানে যে কুলটা দেখছি টাঙ্গাইলের কুল,
এটার আসলে কি কি বৈশিষ্ট্য রয়েছে এবং এটা বাজারে কেমন চলে এসব ব্যাপারে একটু যদি বলতেন। বৈশিষ্ট্য বলতে মানে টাঙ্গাইল টক কুলটা যখন আপনার বাজারে আসে মানে তখন কোনো কুলই থাকে না, এই জন্যে আপনার এটা আপনার 100 টাকাও বিক্রি হয়, 80 টাকা হয়, 70 টাকাও হয়, এবং এখন লাস্ট পর যায় 60 টাকা চলছে, 50 টাকাও চলছে। আচ্ছা আচ্ছা, তো এর যা ধরন আর সাইজ মনে করেন, এটা টকলের ভিতরে দুই রকম জাত আছে, একটা দেখবেন এরকম ছোট, একেবারেই ছোট, আর এটা আপনার একটু উন্নত জাত, বুঝছেন? তো আমি বাসায় করে নিজে আমি চারাটা নিজের হাতেই আমি তৈরি করেছি বাগানটা, বুঝছেন? আচ্ছা আচ্ছা, তো এগুলো মোটামুটি আপনার যদি আমি এই সিজনে লাগাই পরবর্তী সিজনেই এটা পাবো কিনা? আপনি যদি এই বছরই আপনি চারা লাগান মানে আগামী সিজনেই আপনি ফল পাবেন। আচ্ছা, আজকে এখন হচ্ছে জানুয়ারি মাস চলছে, অর্থাৎ এখন আপনার মিষ্টি যে কুলগুলা ভারত সুন্দরী বলেন বল সুন্দরী এগুলা কিন্তু এখন পাওয়ার পারফেক্ট সময়, টক কুলটা তো একটু আগাম হওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি, ব্যাপারটা কিরকম কি বলেন তো? ব্যাপারটা হচ্ছে আপনার মানে গাছ তো দেখতেই পারছেন কেমন ধরেছিল, মানে এই জাতটার ধরনটা মানে সে বলে বোঝানো যাবে না আপনার, এ যত ধরন প্রতিদিন মানে আমাদের চাষা জিজ্ঞেস করলাম বলছে প্রতিদিনই 50 কেজি 30 কেজি 60 কেজি 70 কেজি করে তুলছি, তো এখনো পর্যন্ত আপনার দেখতেই পাচ্ছেন কি অবস্থা, এখনো পর্যন্ত আছে। এবং এটা মোটামুটি আমরা যেটা জানি যে বাজারে একটু আগে আগে ওঠার কারণে কিন্তু দামও ভালো থাকে। জি জি। আচ্ছা, টক কুল তো আমরা দেখলাম, আমরা কাঁঠাল দেখতে চেয়েছিলাম, কাঁঠালটা কোন দিকে দেখতে পারবো? কাঁঠাল আপনি সামনে চলেন, সামনে যাওয়া লাগবে। হ্যাঁ চলেন, সামনে যাই আমরা। তো বিপ্লব ভাই, এই চারা গাছটার বয়স কতদিন হলো? একই বয়স ভাই, ছয় মাস। আচ্ছা, এইটাতে যদি আমরা গুনতে যাই আমাদের কাছে মনে হয় একটু কষ্টসাধ্য হবে না? এটা গুনে আসলে শেষ করাটা মোটামুটি আপনার একটা, হ্যাঁ হ্যাঁ, একটা বসি যেহেতু ছোট সাইজের, আর এটা ছোট হইলেও মোটামুটি ঝোপালো আছে, তাই না? আচ্ছা, এটা কি জাতের চারা? এটা আপনার ভিয়েতনামের আপনার ওই যে সবুজ সবুজটা। আচ্ছা, আপনার কাছে মূলত হচ্ছে কাঁঠালের যে তিনটা জাত আমরা শুনে থাকি, একটা হচ্ছে লাল, একটা পিঙ্ক, একটা সবুজ, আপনার কাছে কয়টা জাত রয়েছে? তো এখানে আমার চারা দেওয়া ছিল দুইটি জাত, তো ওই পিঙ্ক বলে একটা দেওয়া ছিল আর সবুজ। আচ্ছা, এই দুইটাই আপনার রেজাল্ট তো দেখছেনই, তো এখন মোটামুটি বলা যায় তো সব গাছের মানে সবই ভালো, তো এখন আপনার সবুজটা সবচেয়ে ভালো মনে হচ্ছে। আপনারা কি এখন এই গাছের যে কাঁঠালটা হয়েছে এটা কি রাখবেন? না, এটা রাখবো না, কিন্তু দর্শকদের দেখানোর জন্য আমার এই জাতটা তৈরি করার উদ্দেশ্য মানে এত কষ্ট করে তৈরি করেছি, এটা দর্শকদের দেখাবো বলেই আমি আপনার এই পর্যন্ত রাখা আর কি। দর্শক, আসলে এই গাছগুলো নর্মালি হচ্ছে ছোটো সাইজের অবস্থায় যে কাঁঠালের যে মোষ বা মুছি যেটা বলি বা কাঁঠাল যেটা বলি ওটা চলে আসে, তবে এত ছোটো গাছে না রাখাটাই ঠিক হবে, আমরা মোটামুটি 1 বছর অপেক্ষা করব। 1 বছর পরে গিয়ে গাছের একটু ম্যাচিউরিটি আসবে, তারপরে আমরা সেই কাঁঠালগুলো রাখবো। এখন কাঁঠাল রাখলে তো গাছের উপর একটা প্রেশার পড়ে যাবে, তাই না? অবশ্যই, এটা তো প্রেশারই। হ্যাঁ, এমনিতে আপনার যে নার্সারি রয়েছে সেখানে কি কি জাতের চারা আছে? নার্সারিতে বলতে আপনার সব ধরনের গাছই আমার আছে, যেহেতু বাংলাদেশে যত প্রকারের চাষ হচ্ছে, আপনার আঙুর, বেদানা, মালটা, কমলা, নেওয়া, কাঁঠাল, কুল, পেয়ারা, মানে যত রকমের আইটেম আছে সবই আমার কাছে আছে। আচ্ছা, আপনি তো দীর্ঘ 11-12 বছর যাবৎ হচ্ছে নার্সারির ব্যবসার সাথেই রয়েছেন, তো আপনার এই জায়গা থেকে এখনকার সময় কী মনে হচ্ছে যে বর্তমান সময়ে লাভজনক কী কী আছে, কী কী চাষ করা যেতে পারে? এখন লাভজনক বলতে যেহেতু আপনার যারা খাটতে পারে কম, টাঙ্গাইল টক করুক কিংবা আপনার মালটা করুক, কমলা করুক, এ মানে তাদের জন্য আপনার এই চাষটা করা ভালো হবে। কাঁঠাল কারা করবে? কাঁঠাল আপনার দেখা যাচ্ছে পেয়ারা করলে পেয়ারার ভিতরে কাঁঠাল লাগানো যায়, দেখা যাচ্ছে পেয়ারা শেষ আপনার কাঁঠাল ভরপুর আপনার বেচা কেনা শুরু হয়ে যাবে। আচ্ছা, এখন ধরেন আমি একটু কম পরিশ্রম করতে পারি, আমার জন্য কি কাঁঠালটা বেস্ট হবে কিনা? এটা 100% হবে। হবে? জি। তার মানে যারা একটু কম পরিশ্রম করতে পারে তাদের জন্যও কাঁঠালটা ভালো? জি, তাই না? আচ্ছা বিলভাবে আমরা একটু উঠি, মোটামুটি আপনার এখানে কাঁঠাল এবং কুল আমরা দেখতে পাচ্ছি, এই দুইটার মিশ্রণ করলে এখন আপনি কোনটা রাখবেন, কোনটা কেটে ফেলবেন, এরকম একটা ব্যাপার? এখন যেহেতু টক কুলেও আমি বাজারজাত চাষিদের বলছে 60 টাকা 70 টাকা 80 টাকা, তো ছোট গাছতে যদি কাঁঠাল হয়, একটা কাঁঠাল আপনার যদি পার পিস 150 টাকা বিক্রি হয়, তাহলে তো চাষে যেটাই লাভ পাবে সেটাই তো আগে রাখবে, এই জন্য কাঁঠালও রাখবে, কুল আপনার অন্য সাইডে আপনার লাগাবে, অন্য সাইডে থাকবে। তবে এই জায়গাতে আপনি হচ্ছে কাঁঠাল গাছগুলো যখন মোটামুটি বড় পরিসরে হয়ে যাবে তখন বোধহয় কুলটা থাকবে না? জি জি। আচ্ছা,
তাহলে এখন মোটামুটি আমাদের সর্বশেষ যারা দর্শক রয়েছেন, যারা নতুন করে কৃষিতে আসবেন বলে ভাবছেন, এই কুল এবং কাঁঠাল নিয়ে তাদেরকে কি পরামর্শ দেবেন? তারা কিভাবে কিভাবে চাষ করবে বা কোনটা চাষ করবে একটু বলবেন দর্শক? এখন দর্শকদের উদ্দেশ্যে কি বলা যায়, এখন বিষয় হচ্ছে আমি শুধু তুলে ধরার চেষ্টা করলাম যে আপনার কাঁঠাল আছে, কুল আছে, তো চাষিদের দেখেই আরেক চাষি আগ্রহ করে, বুঝছেন তো? আগ্রহ করার উদ্দেশ্যে আমার দিয়ে কোনো চাষের আজ পর্যন্ত ক্ষতি হয়নি, তো আমার মনে হয় কুল কাঁঠাল এগুলো সবই আপনার থাকা ভালো। যেরকম আমার এই চাষা কুলের পাশাপাশি কাঁঠাল রেখেছে, তো কাঁঠালের অবস্থা ভালো, কুল কেটে আবার অন্য বাগানে লাগাবে। আচ্ছা আচ্ছা, তো কাঁঠাল বড় হয়ে গেল, প্লাস আপনার দুই দিক থেকেই লাভবান থাকলে, লসের দিকে কমই থাকলে, আপনার লস নেই বলতে চাই। দর্শক, বিপ্লব ভাইয়ের বক্তব্য শুনলেন। আমি নিজে হচ্ছে এই বাগানটা যেটা ঘুরে যেটা বুঝলাম, দেখলাম উনি এখানে হচ্ছে পেঁপে রেখেছেন, মালটা রয়েছে, পেয়ারা রয়েছে, হ্যাঁ, এবং হচ্ছে সবচেয়ে যে বড় ব্যাপার সেটা হচ্ছে কাঁঠাল এবং কুলের এখানে একটা একটা পার্টিশন রাখছেন, যেখানে উনি হচ্ছে কাঁঠাল এবং কুল রাখছেন। এবং কুলের মোটামুটি আমরা শুধু টক কুল না, আমরা এখানে কুলের দুই তিনটা ভ্যারাইটি পেয়েছি, আমরা বল সুন্দরীও দেখেছি, ভারত সুন্দরীও দেখেছি মোটামুটি। আর সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে এই কাঁঠালটা। বিপ্লব ভাইয়ের থেকে যেটা আমরা জানতে পারলাম যে এটা ছোট অবস্থায় হচ্ছে ফল চলে আসে, নর্মালি আমরা মোটামুটি একটু বড় পরিসরে যে গাছগুলো সেগুলোতেই কাঁঠাল দেখে থাকি এবং দেখিয়েছি আপনাদেরকে এর আগেও, তবে এত ছোট গাছে আসলে এইভাবে এই পরিমাণ যে কাঁঠাল চলে আসবে এটা প্রথমবারের মতো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। আশা করছি আপনারা যারা সশরীরে বা স্বচক্ষে এটা দেখতে চান, হয়তো এই কাঁঠালটা ভেঙে ফেলার আগ মুহূর্তে আমাদের এই ঠিকানা অনুসারে আপনারা আসলে হয়তো আপনারা এই কৃষকের এই ক্ষেতটা পরিদর্শনে এসে দেখতে পারবেন। আর আমাদের বিপ্লব ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার তো ভিডিওতে দেওয়াই থাকবে, ওনার সাথে কথা বলে যোগাযোগ করে যেভাবে ভালো হয় যে আসলে কোনভাবে কী করলে, কী ধরনের পরামর্শ নিয়ে বাগান করলে আপনি সফল হতে পারবেন বলে মনে করছেন, এরকম একটা ধারণা কিন্তু আমাদের বিপ্লব ভাইয়ের থেকে নিতে পারেন। বিপ্লব ভাই দীর্ঘদিন যাবৎ হচ্ছে এই কৃষির সাথেই রয়েছেন। বিপ্লব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।